আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কি অবস্থা সবার, কেমন আছেন? ব্লগ শুরু করলাম হচ্ছে বাজে, এখন বাজে হচ্ছে রাতের 8টা। এটা দেখানোর জন্যই ব্লগ শুরু করছি, কারণ কালকের ব্লগে আমি দেখাইছিলাম যে পুরো ফেনী হচ্ছে ডুবে গেছে। এই হচ্ছে আমি, আর রাতের বেলা ফেনীতে কোথাও কারেন্ট নাই, পুরো অন্ধকার। কারেন্টের যে লাইনটা, মানে সার্ভিস দেয় যেখান থেকে কারেন্ট, সেটা নাকি ডুবে গেছে। আমাদের পানিও নাই টয়লেটে যাওয়ার জন্য, তো আমি একটা বুদ্ধি করছি, যেহেতু বৃষ্টি পড়তেছে এইখানে ছাতা একটা দিয়ে দিছি, পানি এসে জমা হবে আর এখান থেকে পানি নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, শহরের বাড়ি কোথায় পাবো, কল নাই। আর ওই যে আমার মেয়েরা বসে আছে, এই একটা রুমের পানি নাই, চাপ কল নাই যে ওইটা বলছি। আর ভিতরে অন্ধকার, মানে আমরা ব্যালকনিতে বসে আছি, শুধু শুধু আইপিএস নষ্ট করবো কি জন্য, যেন বন্ধ করে রাখছি, কারণ কখন কারেন্ট আসে তার কোনো গ্যারান্টি নেই এই জন্য। আর এই দিকটা কিছুই দেখা যায় না, অন্ধকার। যে শহর 24 ঘন্টা লাইটে আলোকিত থাকে, সেই শহরটা হচ্ছে এখন ঘুটঘুটে অন্ধকার, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাছগুলো পানি পাই একদম সুফা সুফা হয়ে গেছে, গোড়ায় তেমন পানি আসে নাই, দরকারও নাই। ওরে বাবু রে বাবু, এখানে পানি, এই সান শুধু মাঝখানে মাঝখানে একটা দুইটা লাইট দেখা যায়, তাও মোবাইলের টর্চ লাইট। এই সেই শহর যে শহর একদম আলোকিত থাকে। কোন শহর দেখতেছিস? আমি আমার জন্মে কখনো এরকম শহর দেখি নাই, অন্ধকারের ভিতর লাইট পেয়ে চোখে দেখতেছি না, দেখা লাগবে না। ওই যে সবাই শুধু মোবাইলের ভিতরে, আমি তো কি যেন বলে, আমি তো ওয়াইফাইতে বিজি থাকি সবসময়, আমার ওয়াইফাইও নাই, আজকে ভিডিও আপলোড দিতে পারি নাই, দেখা যাক কখন আসে তখনই আপলোড হবে। আর সে হচ্ছে MB চালাচ্ছে, MB কিনে চালাচ্ছে। এই আমার দিকে তাকাও, এই যে একটা ফেনীর শহর, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এই ফেনীর শহর তুমি আগে দেখছো? এই প্রথম দেখতেছো? তোমার মেয়ে বলতেছে তার জন্মের পরে প্রথম দেখছে, তুমি বলতেছো তোমার জন্মের পরে প্রথম দেখতেছো, মানে একদম মেন শহরটা এইরকম অন্ধকার। এটা আসলে ভাবা যায়, দেখেন কিছু দেখা যায় না, কিন্তু অন্যান্য সময় এখানে ক্যামেরা ধরলে লাল নীল সবুজ বাতি জ্বলে, বিষয়টা কীরকম না? এই চান শুধু পানি আর পানি, রিক্সা পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ, ভিতরে ভিতরে কিন্তু মানুষ আছে, বাট দেখা যাচ্ছে না। ওই একজন লাইট মারিয়ে যাচ্ছে, সবার কোমর সমান পানি, থই থই পানি, থই থই। ওই সান মানুষ মোবাইলের আলো মেরে মেরে তারপরে পানি ভেঙে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা। কলিজার বোনেরা, কালকে রাতে তো দেখাইলাম কি অবস্থা, গতকালকে দুপুরবেলা বিদ্যুৎ গেছে আর এখনও আসে নাই, মোবাইলের নেট আসে আর যায় এরকম একটা মাঝামাঝি আছে, ভিডিও আপলোড দেওয়ার মতো নেট নাই, জাস্ট বিভিন্ন পোস্টগুলো দেখা যায় যে ফেসবুকে কী কী পোস্ট হচ্ছে ওইগুলো, তো পানি শুধু বাড়তেছেই কমতেছে না। আর আমার ঘরে, আমার না, আমাদের এইখানে কোথাও খাওয়ার পানি নাই, এমনকি টয়লেটের পানি পর্যন্ত নাই, তো আমি কী ব্যবস্থা করছি দেখেন। গতকালকে দুপুরে আমাদের পানি শেষ হয়ে গেছে, তো কোনো রকম চলছিলাম, কলসিতে একটু পানি ফুটায় রাখছিলাম, আপনারা তো দেখছেন। আর এখন কি অবস্থা করতেছি, সকাল থেকে হচ্ছে আমি এই পানিটা ধরছি, এটা রান্নাবান্নার জন্য, খাওয়ার জন্য। আর কিভাবে ধরতেছি সেটা তো কালকের ভিডিওতে দেখছেন, এই বৃষ্টির পানি এসে এখানে জমা হচ্ছে, আর এই বাটিটা দিয়ে পানিটা এইভাবে নিচ্ছি। এই এটা আমরা সকালে বাথরুমে এবং মুখ ধোয়ার কাজে ব্যবহার করছি। আমার মাকে আমি ছোটবেলায় দেখছিলাম,
এভাবে ফানি ধরতো, সেই ট্রিকটা কাজে লাগালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যে কি হালে আছি। আমরা শহরের ভিতরে, আমরা মেন শহরে, আমাদের এই পয়েন্টটা আপনারা তো জানেন এইখানের অবস্থা এই রকম। তাহলে গ্রামের অবস্থা কি সেটা তো মানে খুবই অবস্থা খারাপ, মানুষের লাশ নাকি শুধু ভেসে যাচ্ছে আর গ্রাম, হ্যাঁ এগুলো সব বৃষ্টির পানি, গ্রামের ভিতরে নাকি ঢোকা যাচ্ছে না, মানুষ যে ত্রাণ দিতে যাচ্ছে উদ্ধার করতে যাচ্ছে সেই কাজগুলো বন্ধ। আর এই যে অবস্থা, এখন বাজে 9টা, কোনো দোকানপাট খুলে নাই, কীভাবে খুলবে, ডুবেই গেছে। এই মানুষগুলো সম্ভবত মাছ ধরতেছে। এই হচ্ছে অনবরত বৃষ্টি যার কোনো শেষ নাই, বৃষ্টির ভয়াবহতা কি বলবো। তিন দিন আগে 5,000 টাকার মাছ কিনছিলাম, মাছ না এখানে মাছ আর সবজি, তো সেইগুলো নষ্ট হয়ে যাবে কারণ আজকে 2 দিন কারেন্ট নাই আর ফ্রিজের ভিতরে কোনো বরফও জমা নাই। কারণ আপনারা জানেন আমি কয়েকদিন আগে, কয়েকদিন বলতে 1 সপ্তাহ হয় নাই, ফ্রিজ পরিষ্কার করছিলাম, যে এখন ফ্রিজের ভিতরে বরফও নাই যে মাছগুলো ভালো থাকবে। সব কিছু মিলায় আপনাদের বোন খুবই প্যারায় আছে আর চিন্তায় তো বটেই আছে। গাড়ি কিভাবে যাচ্ছে দেখেন, মনে হচ্ছে ট্রলার যাচ্ছে পানির ভিতর থেকে, ঢেউটা দেখেন। হ্যাঁ ঢেউ থেকে আমি বুঝার মানুষ আগে থেকে শরীর আর নগিল যাই আগে থেকে তো আগে অবস্থা বুঝে চিন্তা করি কথা বুঝেন না, এখন মানুষ একবার অবস্থা অবস্থা হয়ে উঠছে না বুঝি, এখন দেখেন কিছু করা যাবে না, সাথে কি আমি দেখেন। আচ্ছা আচ্ছা পরশুরামের সাথে যোগাযোগ সম্ভব না, পুরোপুরি নাগালের বাহিরে 2তলা বিল্ডিং পর্যন্ত পানি নেছে, ফুলগাজীতেও আর যাওয়া যাচ্ছে না, লাশ বন্ধুও পর্যন্ত যাওয়া যাচ্ছে, কিছু কিছু লাশ বাঁচতে দেখা যাচ্ছে, ছাগল নিয়ে এখন পানি নেছে, বিশেষ করে শিবপুরি ইউনিয়ন ও উত্তর মন্দিয়া গ্রাম দাগুমিয়া প্লাবিত হচ্ছে। ফেনী শহরে বেশিরভাগ বাসা বাড়িতে হাঁটু পরিমাণ পানি দেখুন, হাঁটু পানি মানুষের গলা পানি। আচ্ছা মাছ দিব মানুষ হিমিজত মিয়া মাছ দিয়ে কি মাছের কথা মাছ দিয়ে গিরিবেন আগে দিয়ে দিবেন বাতাই দিব মানুষের মাছ দিয়ে গিরিবেন কার দোকানে, হ্যাঁ কার দোকানে ঢুকছে, ও আগে বাই কি ডুবি গেছে নাকি, উড়ান পর্যন্ত উড়ে গেলে তো বিপদ। এখন তাহলে পানি বাড়ির উপরে পর্যন্ত উড়ে গেছে, কেন আমিও বাড়ি মুসিনি দিঘির ফাটার বাড়ি বাড়ি কিন্তু ডুবে গেছে ওই লাগে না, তো এই কোনো উন্নত নাই জ্ঞান খালি বাড়ির খালি জ্ঞান বৃষ্টি তো উঠতেই আছে, কালকে থেকে আজকে রাতে আরো বাড়ি গেছে জ্ঞান। আচ্ছা ঠিক আছে।
কলিজার বোনেরা, কালকে রাতে মার সাথে কথা হয়েছিল, আজকে সকালে ফোন দিছি, ফোন বন্ধ। আমাদের বাড়ির সামনে পানি উঠে গেছে। এখন বাড়ি তো বিল্ডিং ঠিক আছে, রাস্তাঘাট ডুবে গেলে সমস্যা না। আপনাদের ভাইয়া তার অফিসের কলিগ যেগুলো ছিল সবাইকে ফোন দিছে, কারোর মানে কেউ সংযোগে নাই, সবার সংযোগ বন্ধ, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না গ্রামে। আমি আইপিএসটা এত হিসাব করে চালাচ্ছি যেন শুধু মোবাইলটা চার্জ দেওয়া যায়। আর এখন খাবো, এই জন্য একটা লাইট জ্বালাইছি, সব বন্ধ, কোনো কিছু আমরা চালাই নাই। তো আমার মেয়ে হচ্ছে নুডলস করে নিয়ে আসবে, নুডলস খাবো আমরা, খেতে হবে বেঁচে থাকলে। আর আমার ফ্রিজের কি অবস্থা, কতগুলো মাছ তরকারি এগুলো সব নষ্ট হয়ে যায়, আমার কাছে কীরকম লাগতেছে। আপনাদের ভাইয়া বলতেছে রান্না বান্না করি ফেলো, গ্যাস চলে যাইতে পারে, কারণ পানি বাড়তেছে, কমতেছে না। আর আমি মাছ এগুলো কী করব, এত মাছ বাজার করলাম। বিসমিল্লাহ, মানুষ কিভাবে ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্য চাচ্ছে, কিন্তু ফুলগাজী খুচরাম নাকি ঢুকা যাচ্ছে না, ডুবে গেছে একদম। বাড়ির ছাদে পর্যন্ত মানুষ আশ্রয় নিছে না, দুই তলা পর্যন্ত ডুবে গেছে গ্রামের, দুই তলা ডুবছে না। দেখছি না আমি, আইলা দেখছি, সিডর দেখছি। তুমি যে বলছো আমি আমার প্রজন্মের পথে কি একবারও দেখি না, শহরের মেন রাস্তায় পানি দেখেনি, এই যে পানি দেখি না শহরের উপর, আমরা এখন শহরের উপর না, এই যে শহরের উপরে পানি আমি এটা দেখি না, গ্রামে পানি ডুববে এটা তো স্বাভাবিক, কিন্তু পুরো গ্রাম ডুবে যাবে, ফেনী শহরের অর্ধেক ডুবে গেছে, এই যে দেখছি নি জীবনে। আসসালামু আলাইকুম, একটু চা নিলাম, দাও লাইট বন্ধ করে দাও, আপনাদের ভাইয়া লাইট বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা মোবাইলে চার্জ দিতে পারবো না, আইপিএস বন্ধ হইলে সবার সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বাট আমাদের সাথে যেন সবার যোগাযোগ থাকে। আমরা এভাবে হচ্ছে যে পানিটা নিচ্ছি, ওই পানিটা ভরতে ভরতে প্রায় আধা বালতি হয়েছে, আধা বালতি হয়েছে না, ওইটা বেশি হয়েছে। এখন হচ্ছে আমি চাল ধুয়ে ভাত বসাবো, তাই আম্মুকে বলছি কিছুটা পানি ছেঁকে দিতে, উপর থেকে নাও, এমনিতেও নিচের পানিটা ময়লা, এই পানি দিয়ে হচ্ছে আমরা চাও বানিয়েছি, চাটা খেতে অনেক টেস্টি হয়েছে, এটা বলতে হবে, চাটা অনেক মজা হয়েছে। জীবনে ভাবছো এমন পরিস্থিতি হবে, পানিটা জোগাড় হইছে, এটাই শুকরিয়া, পানিটা জোগাড় হইছে, এটা শুকরিয়া, আমাদের জাস্ট খাওয়ার পানিটা আছে, আর কোনো কিছু ব্যবহারের পানি নাই।
আর এর ভিতর ওরা দুইজন শুরু করছে যা কিসে কিসে পানি খাওয়াইছিলাম মু তাই ঠিক আছে পয়সা লাগবে না লাগবে না বেশি টিকো না হিসাব করে খরচ করিস বুঝছিস একটু একটু মানুষ বের হয়েছে এরা যাচ্ছে কোথায় গ্রাম থেকে শহরে চলে আসতেছে গ্রামে একতলা দুইতলা ডুবি গেছে এই গ্রামের গুণ শহরে চলে আসতেছে ব্যাগ ফোল্ডা ফাল্ডিল তাইফা সময় কাটতেছে না তাইফা খেলতেছে তাইফা সময় কাটতেছে অন্ধকার কি করবে কি কি বানাইছে কেক ফুল বানাচ্ছে এটাও ভাঁজ করলাম কি এত আরো একটা আছে ওইটা ভাঁজ করবো কাজের মতো থাকলে সময়টা কেটে যায় আরে অন্ধকারে যে কি করতাম তাইফা ফাঁকিগুলোর ফিসে কিনলে লাইক যে হ্যাঁ কিনলে ফাঁকিগুলোর ফিসে লাইক যে কিনলে তোর আব্বু পানিতে রাস্তে যাবো তোমার আব্বু ফানি কিনতে গেছে খাওয়ার ফানি নাই ফানি এবার দোকান খোলা ফাই কিনে আল্লাহ জানে এ বৈশাখী শ্রাবণী তোদের কি সমস্যা তোরা দেখো না যে শ্রাবণী যে ভদ্র লোক যা বসে যা কন্ডে যায় শ্রাবণী কত ভদ্র বৈশাখী ভদ্র না খা পানি খা তাকাইছি আমার পানি পান না খাইলে খাই থাক ফেনিশ সহ ছেড়ে দিচ্ছে মানুষ দেখেন সিলিন্ডার হাড়ি পাতিল সব নিয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে সব চলে যাচ্ছে আমরা কোথায় যাব বস্তা বাস্তি নি সান গাড়িটা আটকে গেছে গাড়িটা আর চলতেছে না আচ্ছা এরা কি গ্রামে চলে যাচ্ছে না গ্রাম থেকে শহরে আসছে গ্রাম থেকে শহরে আসছে ওই লাল পোল্টালের দিক থেকে কি সব শহরে থাকবে তাই তাসনিম রে কি ফিল বলো কি অনুভূতি অনুভূতি খুবই খারাপ খারাপ পায়ের নিচে খালি ভিজে তাই থাকতে মন চায় না বাইরে থাকতে মন চায় না বাইরে থেকে কত ভিজি হয়ে যায় তাই পানি নিয়ে নিয়ে রাখো এখানে তাইফা হচ্ছে কাজ করতেছে সে বসে থাকা লোক না সে পানি ওই যে ছাতা থেকে তুলে তুলে না না আমার মেয়ে যে কাজের
সে কি বসে থাকা লোক নাকি? এর এক বালতি হয়েছিল, আমরা খরচ করে ফেলছি, রান্না বান্না করতেছি, থালা বাসন ধোয়া খাওয়া দাওয়া চলে গেছে। এখন তাইফা বালতিটা আবার ভরবে, কি গাইস্তের বলো তাইফা? তাই তাই ছাতা ফালাই দিও না। কলিজার বোনেরা, এই টেকনিক জীবনে প্রথম কে দেখছেন আর আগে কে কে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, আর এটার জন্য আমাকে একটা থ্যাঙ্কস দিবেন সবাই। তাইফা কেমন লাগতেছে? সাদে দায় ভিজবা? আচ্ছা ঠিক আছে, পানি নাই তো, কালকে আমরা গোসল করি না, আজকে গোসল করতে হবে, সাদে দায় ভিজতে হবে। আম্মু হচ্ছে অন্ধকারের ভিতর সবজিগুলো কেটে নিচ্ছে, খাওয়া লাগবে তো, তরকারি রান্না করা লাগবে তো, পেঁপে আছে ফ্রিজে, পেঁপেটাকে রান্না করবো। পটলও ছিল, বাট কালকে যেহেতু পটল খাইছি, এক তরকারি বারবার ভালো লাগে না। সবগুলো কাটি নিছি, আবার খুঁজে কিনলে বিচিগুলো ফালাইনি। এটা মনে হয় দেশি পেঁপে, বেশি বেশি হয়েছে তো, হইতে পারে। হ্যাঁ হইতে পারে, আমি চিনি না পেঁপে। মাছ দিয়ে জোল করবো, মাছের মতো কাটি কি? আচ্ছা, কত কষ্ট করে ভিডিও বানাই যদি বুঝতেন বোনেরা। বসিয়ে দিয়ে বিছনাগুলো ঝেড়ে নিয়েছে, দোনো বিছনা, এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘরটা। ঘর যতই ঝাড়ু দেখ ততই ময়লা হয়, যেহেতু আমরা বেশি বেশি বারান্দায় যাই, আসলে আবার ঘর বারান্দার ময়লাগুলো ঘরে চলে আসে। হ্যাঁ, ঘরে হচ্ছে মূলত বেশি হচ্ছে ভিজা, ময়লাও কম। পাগল হয়ে গেছে লাইটের জন্য, ওরা তো সবসময় বান্দায় বসে, তাই পুরো ঘর ঘর ঘুরে। আমার রুম বারান্দা এগুলো ঝাড়ু দেওয়া শেষ, শুধু এখন আম্মুর রুমটা বাকি আছে, রান্নাঘরও দেওয়া শেষ। বৈশাখী সিল্লা, এই জন্য শ্রাবণী সহ্য হয় না, শ্রাবণী বৈশাখীকে কামড়ায়। মানে বৈশাখী হয়েছে সিল্লা সিলি করবে, আর শ্রাবণী চুপ চাপ থাকতে পছন্দ করে। এবার দেয় মার, তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম। এবার 5 মিনিট রেখে তুলে ফেলবা না? আবু হচ্ছে ওয়াটার বোতল কিনে আনছে, 5 লিটার নাম এটা লেখা নাই। হ্যাঁ 5 লিটার লেখা আছে। আমাদের ঘরে খাওয়ার পানি শেষ। এটা হচ্ছে ছোট ডিপে রাখি, ছোট ডিপের বরফ অলরেডি গলে পানি হয়ে গেছে, বেশিক্ষণ খোলা রাখবো না। ওই যে গরু নিয়ে যায়, এরা ইজ্ঞে দিয়ে যায়, আমরা কাঠি খাই, সব ঢাকা যায়। ঢাকা আরো গরু নিয়ে যায় এরা। এগুলো বাঁচানোর জন্য নিয়ে যায় আর কি। এই পাশে পানি বেশি, ওই পাশে কম, এই জন্য ওই পাশ থেকে নিয়ে যায়। এ গরু এখন কন্ডে নিয়ে যার।
এ গরু কোথায় যায়, কোথায়? উপরে ওই ফালের ওইদিকে উঁচা জায়গায় রাখবে। গরু নিয়ে যাবে উঁচা জায়গায়। এ যাবো তাই ফের 100 প্রশ্নের উত্তর দিলাম, তাও প্রশ্ন শেষ হয় না। ওরে পাখি বাইরে হয়ে গেছে রে, বিজিতে মরে যাবো তো ঠান্ডা লাগি। খানা দিয়েছি তাও এগুনে বাইরে হয়, দেখছ নি? হ্যাঁ আলো চায় এগুনে, খাবার দিয়ে আসছি তাও খায় না। ওরে আমাদেরকে একটু নিয়ে যাও, আমরা কোথায় যাব? আমাদের তো ঢাকা শহরে কেউ নাই। সব মানুষ ঢাকা যায় সব। ও গরু আরো গিয়ে নিয়ে আইছে দুগা বাচ্চা। ওরে বাচ্চা দুগা লই আইছে। পানির ভিতরে গরু হাঁটতে চায় না। বস্তা ইগে আছে আর পলিথিনের তো কি ইয়ে, পলিথিনের তো কি ইয়ে গান। ঢাকা শহর যায়, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নাই, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। কেউ একটা ফোন দিয়ে বলে নাই যে তোমরা কেমন আছো। আমরা অনেককে ফোন দিছি বাট আমাদেরকে কেউ ফোন দেয় নাই। অবস্থা খুবই খারাপ, যদিও হাসতেছি বাট কি করব, টেনশন করলে ওষুধ লাগবে। আর একটা ফার্মেসিও খোলা নাই, একটা দোকান খোলা নাই, একটা মুদিখানার দোকান খোলা নাই। আপনাদের বাইয়ে সকালে বের হয়েছিল, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটা পানির বোতল পাইছে আর এক প্যাকেট মুড়ি পাইছে, এক প্যাকেট বিস্কিট পাইছে, আর কোনো কিছু পায় নাই। তো পানি একদমই ছিল না খাওয়ার, পানি না পাইলে বৃষ্টির পানি এখন খাইতে হইতো। আমার কোনো প্রবলেম নাই, আমি একসময় বৃষ্টির পানি খেতাম, আমার কাছে ভালো লাগে বৃষ্টির পানি খেতে। বাচ্চাদের ভাত দিয়ে দিছি খাওয়ার জন্য, তাসলিম তাইফাকে খাইয়ে দিচ্ছে। খা খা ভাত খা, কোনো মজা নাই। ওকে খাওয়াই, তুমি খাই ফেলিও। হ্যাঁ একটা বাজে না, একটা বাজতে 15 মিনিট বাকি, অনেকদিন পরে আমরা তো তাড়াতাড়ি ভাত খাচ্ছি না, কাজ কাম নাই, পরিস্থিতি শিকার। আর এই কবে কি হয় না হয় জানি না, পানি আরও বেড়ে গেছে বুঝছেন। আমি আপনাদেরকে দেখাই কিরে তাইফে, নিত্যের তালে তালে খাওয়া। ওই যে আপনাদের ভাইয়ে, আমরা আইপিএসটা মোবাইল চার্জের জন্য রেখে দিছি, পানি বাড়ছে দেখাবো আপনাদের। পানি কালকের থেকে বেড়ে গেছে। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত, আমি খাবো। তরকারিটা কোন ওই বিজি যার যে, পানি বেশি তো হাঁটতে পারে না। এই হচ্ছে খানা, তো ঠিক আছে খেয়ে ফিরে আসতেছি। ফেনীর রাস্তায় নেমে গেছে নৌকা, উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। ওই দেখেন নৌকা, নৌকা এগুলো ভালো করে চালাইতেও পারে না, বাজাই দিছে। কেনে চালাইব সেই গেছি না ম্যাডাম, নাই নৌকা চালানি বলি গেছে এগুলো। ওই সান এই মাথায় একবার বাজায়, ওই মাথায় একবার বাজায়। ছাগল এখন নৌকাও চালাইতে পারে না। দেখছেন নি অবস্থা, না এগুলো চালাইতে পারে না, কাকে তুলবে? ওরা উদ্ধার কাজে নামিছে, নামে গেছে কি?
নৌকাটা লোহার, না না লোহার লোহার ভাসে, এটা সিস্টেম করে বানাইছে, চালাইতে পারে না কি করবে এবার পানিতে নামি চালার। পানি আগের থেকে বেড়ে গেছে, এই সবগুলো দোকান ডুবছে। সবাই ফেনি ছেড়ে যাচ্ছে। আমি পানির মাপটা কিভাবে বুঝতেছি জানেন? ওই গাড়িটা দেখেন, ওই সাদা গাড়ির চোখ কালকে ডুবছিল, পরে আবার একটু কমছিল, আজকে সাদা গাড়ির চোখ মানে লাইট আর সামনের দুগা লাইট ডুবি আর পানি উপরে উড়ে গেছে, এই হয়েছে আমার মাপ। আবার এই এই দোকানগুলোতেও পানি ঢুকে গেছে, এখান ক্যামেরায় বোঝা যাবে কিনা জানি না, বাট বাস্তবে বোঝা যাচ্ছে ওই পানি দোকানের ভিতর ঢুকে গেছে। কাকার বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে পানি। কলিজার বোনেরা, এই যে ব্যালকনিতে বসে আছি, শুধু মানুষই দেখি, মানুষ শুধু ঢাকায় যায় গ্রামে যায় এগুলাই দেখতেছি, আমরা কোথায় যাব? আমাদের গ্রামও নাই আমাদের ঢাকাও নাই। তো ভিডিও 30 মিনিট হয়ে গেছে, আগে দুইটা ভিডিও করছি, সেই দুইটাও আপলোড দিতে পারি না কারেন্টের জন্য, আর এখন একটা করলাম, তিনটা হয়েছে। কখন কারেন্ট আসবে, কবে কারেন্ট আসবে কিচ্ছুই জানি না, আর কি দেখাবো, পানি ছাড়া পানি ছাড়া কিছুই নাই, আমি আর পানি, পানি আর আমি। তো আপনাদের ভাইয়া একটু বাহিরে গেছে একটা কারণে গেছে, এখন আজকের ভিডিওতে বলবো না যে কি কারণে গেছে, দেখা যাক, আসুক কালকের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? আমার একটা দর্শক নরসিংদী থেকে, নরসিংদী না ময়মনসিংহ থেকে ফোন দিছিল যে আপু টিভিতে দেখতেছি তোমাদের এখানে অবস্থা খুবই খারাপ, তোমরা কেমন আছো? তো তার সাথে 2 মিনিটের মতো কথা বললাম, আর তাইফার স্কুলের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ফোনের মাধ্যমে, রাফি আর আম্মুকে কল দিছিলাম প্রায় 4-5 বার, আরও 2-1টা নাম্বার দিছি, বাট ঢুকে না, কলগুলো রিটার্ন চলে আসে, মোবাইল নেটওয়ার্কের সমস্যা। তো এই আর কি আমাদের অবস্থা, হালচাল জানি না, এই বৃষ্টি কমবে কি না, একটু পরিষ্কার হয়েছে এখন, বৃষ্টি নাই, দেখাই। এখন বৃষ্টি হচ্ছে না, বাট আবার দেখি অন্ধকার হয়ে আসতেছে, নামবে, কারণ এরকমই হচ্ছে, একটু কমে আবার একটু বাড়ে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আর কি বলবো, একটি লাইক করে দিবেন, যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে, আল্লাহ হাফেজ।